নমস্কার সব তোমরা কেমন আছো আমি সেম এপিসোডটাকে হিন্দি থেকে বাংলায় ভয়েস ওভার দিচ্ছি সো সোহেলের জন্য আমরা এখন দ্য সুলেভেন ব্রাদার্স শিপ থেকে চলে এসেছি লিটল রক শিপেতে আর মেন জায়গাতে দাঁড়িয়ে আছি এখানে যত চারপাশেতে যত র্যাক দেখা যাচ্ছে সমস্ত র‍্যাকেতে বোম রাখা থাকে যখন এই সমস্ত এই ধরনের শিপগুলো যখন জলেতে থাকে অ্যাক্টিভ ডিউটিতে কিন্তু এখন জাস্ট মিউজিয়ামের জন্য সব র্যাকগুলো খালি আছে খালি একটাই বম রাখা আছে আমাদেরকে এক্সপ্লেন করার জন্য জানাবার জন্য আর ওই বোমটাও অ্যাক্টিভ মিন সমস্ত কিছু ভর্তি রাখা আছে কিন্তু ইনঅ্যাক্টিভ করে রাখা আছে আর এই ধরনের যত র্যাক দেখা যাচ্ছে সমস্ত জাস্ট যেরকম আমরা ফ্যাক্টরিতে দেখি রো করে সমস্ত জিনিসপত্র একের পর এক চলে আসে সেই রকমই এই ধরনের র্যাকেতেও বোমগুলো একের পর এক চলে আসে আর এই যে বড় বড় কালো রঙের বিনস দেখা যাচ্ছে তার সাথে সবু সরি হলুদ রঙের যে ক্রসগুলো রাখা আছে সেই করে বমগুলোকে এই ফ্লোর থেকে একদম থার্ড ফ্লোরেতে পাঠিয়ে দেওয়া হয় আর ডেফিনেটলি সমস্ত কিছু অটোমেটেড মেশিন দিয়েই কাজ হয় আর যখন আমরা এই জাহাজেতে ছিলাম পুরো চারপাশেতে সব মেশিনগুলো চলছিল আমি ভেবেছিলাম জাস্ট মিউজিয়াম এইগুলো বোধহয় কাজ করে না কিন্তু সমস্ত মেশিনও এখনও পর্যন্ত কাজ করে আর এখন আমি চলে আসছি আরেকটা নিচের ফ্লোরেতে পাতলা সিঁড়িপে নিচে নামতে হবে আর অনেক অনেক ডেফ ছিল তাই জন্য ধীরে ধীরে নিচে নামলাম রাইট হ্যান্ড সাইডেতে নেমেই দেখো সুন্দর ইউনিফর্ম আর তার সাথে কিছু পার্সোনাল বিলঙ্গিংস রাখা আছে এই শিপের যিনি ক্যাপ্টেন ছিলেন এই বিলঙ্গিংসগুলো ওনার আর উনি অনেক অ্যাওয়ার্ডস পেয়েছেন আর দেখো এই যে ওয়ালেতে এই ফ্ল্যাগ আছে তার সাথে ক্যাপ্টেনের পিকচারও আছে সরি ক্যাপ্টেনের নামটা আমি পড়তে পারছি না আর এই ফ্ল্যাগেতে অনেক কিছু অনেক ধরনের নটস রাখা আছে আর এই নটসগুলো সবাই যেন নেভিতে ইউজ করা হয় ডিফারেন্ট ধরনের আর পেছনে যে সুন্দর আমেরিকান ফ্ল্যাগ রাখা আছে এইটাও ক্যাপ্টেনের ফ্যামিলিরা ডোনেট করে দিয়েছে এই শিপের জন্য সবাই যেন যখন দেশের জন্য সার্ভিস পারসনরা কাজ করে তারপরে তাকে এই ধরনের সেই দেশের পতাকা গিফট দেওয়া হয় আর এইটা পুরো জেনারেশান আফটার জেনারেশান ভালো করে সামলে রাখে কিন্তু এই শিপটায় যখন মিউজিয়ামে পরিবর্তন হচ্ছিল ক্যাপ্টেনের ফ্যামিলিটা এই ইয়েটাও ফ্ল্যাগটাও ডোনেট করে দিয়েছে আর আমাদের মতন মানুষরা গিয়ে সেই ফ্ল্যাগটা দেখতে দেখছে সত্যি দেখলে ভালো লাগে আর আমরা দেখো এদের জন্যই এরকম ভালোভাবে শান্তিতে দেশেতে থাকি আর এই করে দেখতে দেখতে আমরা চলে এলাম যেখানে সব সব মানুষরা আই মিন এই শিপেতে চোদ্দোশো জন একসাথে থাকত আর দেখো এখানে ওরা ঘুমাবার যাওয়া ব্যবস্থা ছিল আর ডেফিনেটলি আমেরিকাতে বেশিরভাগ লোক সিক্স ফিটের মতন লম্বা আর একটু সোটা হয় কিন্তু এদের থাকার জায়গা কত সরু সরু ঘুমাবার জন্য কত সরু সরু ছোট্ট এক একটা আর তার সাথে চারটে তিনটে বা চারটে ফ্লোর এরকম করে র্যাকেতে রাখা আছে আমার ছেলে আর মানি যখন দেখছিল তখন বলছিল যে এত ছোট পাতলা জায়গাতে কী করে মানুষগুলো ঘুমাচ্ছিল সত্যিকারে মানে যখন লোকেরা এই ধরনের অন ডিউটিতে থাকে সে সেই জায়গাতে ঘরের মতন তো অবস্থা থাকে না আর তারপরে আমরা চলে এলাম আরেকটা নিচের ফ্লোরেতে যেখানে সমস্ত আরও অনেক কিছু ডিসপ্লে করে রাখা আছে এই লিটল রক শিপেতে কোনো গাইডস ছিল না গাইড থাকলে খুব ভালো হতো কারণ ওনারা খুব ভালো করে এক্সপ্লেন করে দেয় আর আমরা এই ছোটো ছোটো যা লেখা আছে সেইগুলো লেখাগুলো পড়ে পড়ে যতটুকু বোঝার বোঝার জন্য চেষ্টা করছি আর আর এখানে চলে এলো দেখো একটা জাহাজ ডিসপ্লে করে রাখা আছে আমি যেটা বলছিলাম থার্ড ফ্লোর অবধি বোমগুলোকে উঠিয়ে দেওয়া হয় আর তারপরে ওপেন এরিয়াতে ওপেন জায়গা থেকে ফায়ার করে দেওয়া হয় এই ধরনের আর সেম জিনিস সামনের দিকে দেখো একটু খোলা জায়গা যেখানে প্লেন টেক অফ অ্যান্ড ল্যান্ড করে আর হেলিকপ্টারও টেক অফ আর ল্যান্ড করে আর এখানে কিছু জিনিস আছে বড় বড়ো যে কিছু কিছু পার্সোনাল বিলঙ্গিংস এই সমস্ত ক্যাপ্টেন্সদের পার্সোনাল রাখা আছে জিনিসগুলো এইগুলো দেখলে আমার খুব কষ্ট লাগছিল সমস্ত যতজনের পিকচার্স সমস্ত ইয়াং 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 সোলস আর এই যুদ্ধেতে ফিফটি আমেরিকান নিজেদের নিজেরা শহীদ হয়েছেন আর চলে এলাম এরপরে কিচেন দেখো কিচেনটা কি বিরাট বড় কারণ বলছিলামই না চোদ্দোশো মানুষ একসাথে এই জাহাজেতে কাজ করত আর এইখানেতে দেখো এই চেয়ারগুলো বেশ ভালো আর মনে হয় হাই র্যাঙ্কের মানুষদের জন্য আলাদা করে চেয়ারগুলো বানানো আছে আর তার সাথে মাইক্রোওয়েভ আছে আর এই একটা ফ্যানও রাখা আছে তখনকার দিনে ফ্যান এইটা কিছু কিচেনের ইকুইপমেন্টস যেখানে মাংস বা কিছু খাবার স্টোর করে রাখা হতো আর তার সাথে চলে এলাম এই জায়গাটা হচ্ছে এখানে পুরোনো দিনের একটা টিভি রাখা আছে আর এটা হচ্ছে ফার্স্ট ক্লাস নেভি অফিসারদের স্পেশাল রুম যেখানে ওরা বসে খেত আর এদের এই রুমটা একটু আলাদা আই মিন সেপারেট ছোটো থেকে রুম করা আছে আর বাইরে যে ওপেন এরিয়া আছে সেখানেতে সবাই নর্মাল যারা নেভিতে কাজ করতো তারা তাদের জন্য তো নেভি অফিসারদের আলাদা রুম ছিল একটু সেপারেট করে রাখা হতো ওদেরকে আর নর্মাল যারা নেভির কাজ করে তাদের জন্য বাইরে আর চলে এলাম কিচেনেতে দেখো সমস্ত বড় বড় সব ইকুইপমেন্টস সব কিছু কত বড় বড় কারণ চোদ্দোশো মানুষের খাবার রান্না করা হতো আর দেখলাম কিচেনটাতে চারপাশ থেকে বাউন্ডারি দেওয়া আছে কারণ সত্যি কথা তো এতজনের মানুষের রান্না করা আর তার সাথে বিরাট বড় কফি মেকার কারণ এতগুলো মানুষ আর দেখছিলাম এই জাহাজেতে ইউনিফর্ম এই ধরনের গ্রিন কালারের ইউজুয়ালি নেভির ইউনিফর্ম সব সব দেশেরই নেভিতে ইউনিফর্ম ব্লু কালারের হয় কিন্তু এখানে দেখছিলাম যে গ্রিন কালারের আর এই ওয়ালেতে চলে এলাম আরেকটা ফ্লোর নিচেতে এই ওয়ালেতে চলে এলাম সমস্ত পিকচার্স অ্যাওয়ার্ড উইনিংস পিকচার্স দেখো যেই মানুষটা ফটোটা ছিল মানে কত দেখে দুঃখ আমার দুঃখ লাগছে মানে কোনো কিছু ইউনো জানি না কি কীরকম যেন কোনো দিশা নেই আর সব ওয়াল ভর্তি ইয়াং মানুষদের ফটো এটা দেখে আমার খুবই দুঃখ দুঃখ হচ্ছিল মনে হয় যখন সবাই ভেবেছিল ফার্স্ট বিশ্বযুদ্ধ আর দু প্রথম বিশ্বযুদ্ধ আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পৃথিবীতে মানুষ আর কোনো দিন এই ধরনের বড় যুদ্ধ করবে না কিন্তু এই কোরিয়ান যুদ্ধ উনিশশো পঞ্চাশ থেকে উনিশশো তিপ্পান্ন জাস্ট সেকেন্ড দু বিশ্বযুদ্ধর পরেই শুরু হয়েছিল আর এখানে কিছু কিছু পার্সোনাল ইউনো আই মিন সরি নট পার্সোনাল এই যুদ্ধেতে কিছু কিছু জিনিস ইউজ করা হয়েছিল সেই সমস্তগুলো ডিসপ্লে করা আছে আর এখানেতে সাউথ কোরিয়া আর আমেরিকার যে সন্ধি হয়েছিলো সেই দুই পতাকা তার নিচেতে মাটিতে লেখা আছে অনেক কিছু পেপার সেই পেপারগুলো জানি না অরিজিনাল কিনা আমার মনে হয় যে ফটোকপি করে রাখা আছে আর এই ওয়ালেতে এই ওয়ালেতে লেখা আছে কত জুন আর এই ওয়ালেতে লেখা আছে দেখো কোরিয়ান যুদ্ধতে যুদ্ধটা শুরু হয়েছিল পঁচিশ জুন 1950 আর শেষ হয়েছিল টোয়েন্টি সেভেন জুলাই নাইনটিন ফিফটি থ্রি আর মানুষ মারা গেছে ফিফটি ফোর থাউজেন্ড টু হান্ড্রেড থার্টি সিক্স জন আর উন্ডেড হয়েছিল একশো তিন হাজার তো দেখো দক্ষিণ কোরিয়াতে যখন যুদ্ধ শুরু হওয়ার আগে কত সুন্দর দেখতে ছিল দেশটা আর ওখানকার মানুষরা এই ধরনের নিজেদের জাতীয় পোশাক পরত কিন্তু যখন যুদ্ধ শুরু হয় তারপরেই এই সুন্দর পরিবেশ সুন্দর দেশ কীভাবে ভেঙে চুড়ে নষ্ট হয়ে গেছে আর তার সাথে কত মানুষও প্রাণ হারিয়ে আর এই ছবি হচ্ছে আসল উপমা যুদ্ধেতে কীভাবে সুন্দর শহর ধ্বংস হয়ে যায় কোথাও কিছু আর বেঁচে নেই একদম মাটিতে সব কিছু মিশে গেছে আর এখানে আসছে ফরগটন কোরিয়া যুদ্ধ কোরিয়ার যুদ্ধ সত্যি কথা আমরা সবাই প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্বন্ধে জানি কিন্তু এই কোরিয়ান বিশ্বযুদ্ধ সম্বন্ধে আমরা খুব কমই জানি কিন্তু এখানে কত মানুষ শুধু আমেরিকান এত মানুষ মারা গেছে বা ইউনো অসুস্থ হয়ে ফেরত এসেছে কিন্তু কোরিয়ান মানুষরাও নিশ্চয়ই কত মানুষরা মারা গেছে আর তারপরে আবার চলে আসছি আরেকটা নিচের ফ্লোরেতে আর এই জাহাজেতে আমি অনেক জায়গায় দেখেছি ওয়ালেতে এই ধরনের বম লাগানো আছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এটা হচ্ছে ফেমাস আমেরিকান নেভি পোস্টার বাবা বাচ্চাকে এনকারেজ করছে ফিউচারেতে নেভিতে ইউনো জাহাজেতে কাজ করার জন্য আর এখানে দেখো সার্ভিস পার্সন কীভাবে পুরো ইউনিফর্ম পরে থাকে আর তার সাথে এদের আইডেন্টিফাইয়ের জন্য হাতে ইউনো ব্যাচ লাগানো থাকে এখানে এই জাহাজেতে জনের পার্সোনাল ব্যাচগুলো রাখা ছিল মাটিতে আর এখানে ডিসপ্লে করা হয়েছে নিজেকে কিভাবে প্রোটেক্ট করার জন্য এই ধরনের গিয়ার পরানো হতো ইউজ করা হয় বা হতো আর এখানে আসছে ক্যাপ্টেন ক্লার্ক বার্শিয়ার এনার এই যুদ্ধেতে একটা পা নষ্ট হয়ে যায় আর তখন রিটায়ার করে ঘরে থাকতে পারতেন কিন্তু ইনি ঘরে না থেকে পরে চল্লিশ বছর দেশকে সময় দিয়েছে এখানে দেখো নিজেদের পার্সোনাল বিলঙ্গিংস ছোট্ট একটা ব্যাগেতে থাকে আর এবার চলে এলাম রান্নাঘরের আরেকটা দিকে এখান থেকে দেখা যাচ্ছে অনেক অনেক বাসন রাখা আছে আর তার সাথে বড় বড় সমস্ত ফ্রিজার ডেফিনেটলি এখানেতে সমস্ত মাংস রাখা থাকতো ফ্রিজ করে রাখা থাকতো আর আর চলে এলাম অপারেশন থিয়েটার রুম এখানে লেখা ছিল চৌদ্দশো মানুষ এই জাহাজেতে ছিল কিন্তু সেখানে একটাই অপারেশন রুম আর একটাই ডাক্তার আর অপারেশন রুমেতে সমস্ত ইকুইপমেন্টসগুলো দেখো বেশি ইউনো বেশি বেশি কিছু ছিল না আর দেখো এতগুলোর জন্য খালি একটাই ডাক্তার এইবারটা দেখা যাচ্ছে কি ধরনের সাধারণ ছোট্ট ছোট্ট ইকুইপমেন্টস আর তার সাথে বেশি ওষুধও ছিল না আর আসছে একটাই ছোট্ট দেখে ডেন্টাল অফিস যেখানেতে এমার্জেন্সি দাঁতের অসুবিধা হলে তারা এখানে এসে ট্রিটমেন্ট নিতে পারত এবারটা চলে এলাম এই জাহাজের মধ্যেও এটা হচ্ছে জেল জাহাজের জেলকে ব্রিং বলা হয় আর এখানেতে এনিমিদের এনে রাখা হতো বা এই জাহাজের মধ্যেও যাদের যারা মিসবিহেভ করে কোনো মানে তাদেরকে কন্ট্রোল আর করা যায় না তখন তাদেরকে এই ধরনের জায়গাতে বন্দি করে রাখা হতো দেখো কত ছোট্ট দেখে জায়গা এখানে ডিসপ্লেও করা হয়েছে একটা মানুষ দাঁড়িয়ে আছে আর তার সাথে তিনটে করে মানে যখন মানুষটা দাঁড়িয়ে আছে এই শোবার জায়গাগুলো শীতে করে রাখা যাচ্ছে না আর এখানে আমি একাই ছিলাম আর আরমানিও আমার সাথে ছিল তারপরে হঠাৎ আর মানি চলেই যাচ্ছিলো আমি আর মানিকে থাকতে বললাম কীরকম যেন একটা থমথমে ভাব আর চলে এসেছে মেল কত ইম্পর্টেন্ট এখনকার মতন ইমেলে তো ব্যাপার নেই এই মেলের সাহায্যেতে মানুষরা নিজেদের মনের কথা বাড়ির লোকে পাঠাতো আর বাড়ির লোকেরা। মনের কথা বাড়ির লোকেরা লিখে পাঠাতো আর এখন সময় হয়েছে ঘরে ফেরত আসার জন্য তাই এখন ছিঁড়িবে আবার আমরা ওপরে চলে আসছি এই এপিসোডটা আমি সোহেলের জন্য করেছি হিন্দি থেকে বাংলা আশা করি সোহেল তুমি বুঝতে পারো তাই জন্য আর এটাও আশা করব যে বাংলাতে বাংলাতে তো করলাম তুমি আবার কষ্ট করে দ্বিতীয়বার বাংলাতে দেখো আর চলো থ্যাংক ইউ সো মাচ তোমার জন্য এটা করে আমার ভালোই লাগলো আর আবার পরে দেখা হচ্ছে থ্যাংক ইউ সো মাচ বা বাই টেক কেয়ার